হ্যালো ফ্রিল্যান্সার পিপলস, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে একটা স্ক্যাম টাইপের সাইটের সঙ্গে পরিচয় করে দিই। ফেসবুকে অনেকেই যে অ্যামাজন 99S, অ্যামাজন 3S এরকম ওয়েবসাইট দেখতে থাকবেন, যার কিনা হচ্ছে 200 টাকা রিচার্জ চায় রিচার্জ করতে বলে। তো আমি টেস্ট করার জন্য রিচার্জ করছিলাম, এটাতে দেখে 200 টাকা আমি রিচার্জ করেছিলাম, এই যে এখানে 200 টাকা। তো 200 টাকা থাকার পরে প্রথম ওদের সাথে আমার কীভাবে কনভার্সেশন হয় সেটা আগে দেখায় নি। হাই দেওয়ার পরে তারা এরকম তাদের বিভিন্ন ওয়েবসাইটের ডিটেলস আপনাকে শেয়ার করবে। তো আমি ফেক ইনফরমেশন দিয়েছিলাম, ভিসা ইয়েস, হ্যাঁ 28 ইয়ার্স। তারপরে তারা রেজিস্ট্রেশন করার জন্য একটা লিঙ্ক দেবে আপনাকে। তো লিঙ্ক দেওয়ার পরে আমি যখন রেজিস্টার করি, রেজিস্টার করে এই ব্যালেন্স এরকম থাকে, প্রথমে 60 টাকার মতো থাকে। দেন যেটা করতে বলবে ওরা, যে ওকে এখন আপনাকে বলবে রিচার্জ করতে 200 টাকা বিকাশ আমাদের। কীভাবে রিচার্জ করতে হয় সেটা ওরা স্ক্রিনশট এভাবে দেখায় দেয় যে রিচার্জে যেতে হবে, দেন এই পেজে 200 টাকা দিয়ে কনফার্ম করতে হবে, নগদ অথবা বিকাশ সিলেক্ট করতে হয়। হ্যাঁ, তারপরে হচ্ছে আরেকটা পেজ আসে, ওই পেজে এইভাবে দেওয়া থাকে যে কোনটা ফোন নাম্বার রিচার্জ করতে হবে। তো সেখানে রিচার্জ করার পরে অ্যামাউন্ট 200 টাকা দেওয়ার পরে সেন্ড মানি করার পর আমি সাকসেসফুলি 260 টাকা এখানে আমার অ্যাকাউন্টটাতে শো করে, 200 টাকার আগের 60 টাকা সহ। দেন এখন যেটা হয়, ওরা আমাকে এখান থেকে বলে টেলিগ্রামে নক করতে, এই যে লিঙ্কটাতে। তো স্বভাবতই আমি তাকে নক করি, নক করে এখানে আসি, হাই বলি, সে ইউজার নেম চায় আমার, তো আমি ইউজার নেমটা দিয়ে দিই। দেন তারা বলে যে হচ্ছে কী করি না করি, তো আমি ফেক ইনফরমেশনই দিয়েছিলাম, আমি কখনো রিয়েল ইনফরমেশন শেয়ার করি না। দেন হচ্ছে ওরা বললো যে হচ্ছে টাস্ক কীভাবে করতে হবে, একটা টাস্ক দেয়, যে একটা টাস্ক আসছে যেটা 50% কমিশন পাবো। তো আমি অটোগ্রাফ নামে অপশানে ক্লিক করার পরে তারপরে যেতে হয় এখানে, পেমেন্ট পাসওয়ার্ড সহ দিতে হয়। দেন হচ্ছে এরকম একটা অর্ডার আসে, আমি অর্ডার 253 টাকার ছিল, এটা অর্ডার পে করে আমার কমিশন থাকে 101 টাকা। টোটালি আমার এখন ব্যালেন্সে যেটা শো করে 361 টাকা এরকম। তো ওদের কথা ছিল যে ওরা আমাকে, আমি যখন একটা টাস্ক কমপ্লিট করবো দেন হচ্ছে ওরা উইথড্র করার অপশানটা দিবে আমাকে। তো আমি তাদের কথা মতো এটা করি। দেন এখন তারা আমাকে বলতেছে যে তোমার আরও 6টা টাস্ক পূরণ করতে হবে, দেন হচ্ছে তুমি টাকাটা উইথড্র পাবা। তো আমার কথা হচ্ছে, তারা প্রথমে তো আমাকে বললো যে 200 টাকা রিচার্জ করো, তুমি একটা কাজ করবা, দেন হচ্ছে তুমি 300 সামথিং হয়ে যাবে, এরপর উইথড্র দিতে পারবা। তো আমার তো 361 টাকা হয়ে গেছে। তখন আমি উইথড্র দিতে গেলে তারা আমাকে বলতেছে আরও তোমাকে টাস্কগুলো পূরণ করতে হবে, আরও 6টা টাস্ক আসছে সেগুলো পূরণ করো। দ্যাট মিন্স আমি তাদেরকে তখন বললাম যে আমাকে আরও রিচার্জ করতে হবে। তো ওরা বলতেছে হ্যাঁ, কমপ্লিট টাস্ক কমপ্লিট করার জন্য আরও রিচার্জ করতে হবে। তো আমি এখানে একটা জিনিস দেখাই, যে আমি যখন উইথড্র করতে যাই, যে দেখি যে সাইটটা থেকে উইথড্র হয় কি না। তো আমি ট্রাই করছিলাম উইথড্র করার জন্য, তো উইথড্রতে গেলে অল ফান্ডস উইথড্র, পাসওয়ার্ড দিলাম, দেখেন এখানে শো করতেছে কি দ্য টাস্ক হ্যাজ বিন কমপ্লিটেড, প্লিজ সাবমিট অ্যান অ্যাপ্লিকেশন। কমপ্লিটিং দ্য টাস্ক, টাস্ক কমপ্লিট করতে বলতেছে। এখন আমি যদি আবার টাস্কে যাই, এখন আমি যদি আরেকটা অর্ডার নিতে বলি ওদের কথা মতো, তাহলে অর্ডার করতে গেলে আমাকে আরও রিচার্জ করতে বলবে, লাইক অটোগ্রাফ অর্ডার। এখন 742 টাকা চাচ্ছে, 747 টাকা চাচ্ছে এই অর্ডারটা কমপ্লিট করতে হতো। এখন যদি আমি পে করতে চাই আবার আমাকে বলবে রিচার্জ করো, ইয়োর ব্যালেন্স ইজ নট এনাফ টু পে অর্ডার, প্লিজ রিচার্জ। তখন আমাকে আরও 386 টাকা রিচার্জ করতে বলছে তারা, ডেফিনেটলি এটা স্ক্যাম। তো আমি এখন হোয়াটসঅ্যাপে যার সঙ্গে যোগাযোগ করেছিলাম তাকে আমি আবার বলতেছি যে তুমি আমাকে একটা কাজ করতে বললো, দেন হচ্ছে এরকম কেন। তো তারা আমাকে যেটা এখন প্রপোজাল দিচ্ছে যে হ্যাঁ, তুমি যদি মিশন কমপ্লিট করতে চাও তাহলে তোমাকে আরও রিচার্জ করতে হবে, হোয়াটএভার অ্যামাউন্ট সেটা যতই হোক না কেন। পরে আমি সাইটে আর বিভিন্ন জায়গায় ব্রাউজ করে দেখলাম আসলে মিনিমাম অ্যামাউন্টটা কত উইথড্র দেওয়ার জন্য। তো সাইটের একটা জায়গাতে এরকম আসছিল, দেখাই, যে আমার হচ্ছে মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে 99,999 টাকা। হ্যাঁ, তো তারপরে ওকে জিজ্ঞেস করলাম যে আসলে
এটার মিনিমাম অ্যামাউন্টে কত, তখনও বলতেছে যে মিনিমাম অ্যামাউন্ট, ও বুঝতেছে না কিসে মিনিমাম অ্যামাউন্ট। তারপরে বললাম যে তাহলে ক্যাশ উইথড্র করবো আমি, এর মিনিমাম অ্যামাউন্ট জানতে হবে না, ওখানে তো শো করা আছে 9,999 টাকা। তো ও আমার ওই কোশ্চেনটা করে অ্যান্সার দিচ্ছে না, তখন বলো যে তুমি উইথড্র করো। তো আমি উইথড্র করতে গেলাম, তো বারবার একই লেখা উঠতেছে, ও বলতেছে যে এটা অটোমেটিক সিস্টেমে হয়, তুমি আবার রিচার্জ করো হয়ে যাবে। তো মধ্য কথা আসি, সেটা হচ্ছে যে এই সাইট কখনোই পেমেন্ট দিবে না, খামাখা এখানে টাকা রিচার্জ করে কেউ ধরা খায় না। এটা অ্যামাজন 99S অথবা অ্যামাজন 3S নামে যত সাইটই আসুক না কেন, এগুলোতে খামাখা ইনভেস্ট করতে যায় না। এটা যদিও ছোট একটা অ্যামাউন্ট, কিন্তু আপনার আমার মতো যদি আরও হাজার হাজার লাখ লাখ জন মানুষ করে, তাহলে তো বিগ একটা অ্যামাউন্ট ধরা খেয়ে যাবে না। তো আপনাদের সতর্ক করার জন্য আমার আসলে ভিডিওটা করা। থ্যাংক ইউ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।